আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের নবম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর একশো থেকে একশো পর্যন্ত তো কালক্ষেপণ না করে চলুন শুরু করি একশো একষট্টি নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন আমার মধ্যে ঈমান আছে কিনা তা কিভাবে বুঝব বোঝার উপায় কি এই প্রশ্নের সুন্দর একটা উত্তর আমরা হাদিস থেকে দিতে পারি তা হলো মুসনাদে আহমদের হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাররাকতাহসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক ফাআন্তা মুমিন যে ব্যক্তি ভালো কাজ করলে তার মধ্যে আনন্দ আসে এবং ওয়াসা আত ইয়াতুক অন্যায় কাজ করলে পাপ কাজ করলে তার মধ্যে ব্যথা অনুভব হয় ফা আংতা মুকমিন সেই ব্যক্তি ইমানদার অর্থাৎ ইমানের এটা একটা পরিচয় তার মধ্যে যে ইমান আছে এটা সে নিজেই অনুভব করতে পারবে কি করলে ইদা সার রক্তা হাসানাতুক ওয়াসা আত ইয়াতুক ভালো কাজ করলে তার মধ্যে আনন্দ আসবে এবং খারাপ কাজ করলে তার মধ্যে ব্যথা অনুভব হবে কষ্ট অনুভব হবে তাহলে সে নিজেই বুঝতে পারবে যে তার মধ্যে ইমান আছে এরপর একশো বাষট্টি নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন সৈকত মজুমদার তিনি প্রশ্ন লিখেছিলেন জেনা বেবিচার থেকে বাঁচার উপায় কি এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জেনা থেকে বাঁচার জন্য অনেক উপায় দিয়েছেন তার মধ্যে এক সর্বোত্তম উপায় হলো বিয়ে করে নেওয়া এক হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু বলেছেন ইয়া মাশারর শাবাব মান ইস্তাতো কুমুল মিনকুমুল বাআতা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তারা অতি দ্রুত বিয়ে করে ফেলো বিয়ে করলে তোমার লজ্জাস্থান হেফাজতে থাকবে এবং তোমার মনকে অবদমিত করতে পারবে অর্থাৎ জেনা ব্যবিচার থেকে তুমি নিজেকে সমরণ করে রাখতে পারবে আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে আমাললাম ইয়াস্তাতিয়া ফ হিবি বিসাওম তাহলে তুমি রোজা রাখবে রোজা রাখলে কি হবে তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে তোমার এই কাম ভাবকে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ সালামের শেখানো এই পদ্ধতিটা সর্বোত্তম পদ্ধতি এরপর একশো তেষট্টি নম্বর প্রশ্ন ঢাকা রামপুরা থেকে লিখেছিলেন তৌকির আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন পালক সন্তান বা দত্তক নেওয়া সন্তান পিতার সম্পত্তির অংশীদার হবে কিনা এই প্রশ্নের উত্তর হল পালক সন্তান বা দত্তক নেওয়ার সন্তান সেই পিতার সম্পদের অংশীদার হবে না যদি সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে করে না যায় তাহলে তার মৃত্যুর পরে তার সম্পত্তির কোনো ভাগ সেই দত্তক বা পালক সন্তান পাবে না ছেলে হোক কিংবা মেয়ে হোক সে ওই পিতার সম্পত্তির অংশ পাবে না তবে মৃত্যুর আগে যদি সে ওসিয়ত করে যায় যে আমার সম্পত্তির অর্ধেক অংশ আমি তাকে দিয়ে গেলাম তাহলে মৃত্যুর পরে সেই দত্তক সন্তান সে অংশ পাবে নতুবা দত্তক সন্তান পিতার সম্পত্তির অংশ পাবে না এরপর একশো চৌষট্টি থেকে লিখেছিলেন আমজাদ হুসাইন তিনি প্রশ্ন লিখেছিলেন হাফ প্যান্ট পরে ঘুমানো যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যাবে না আপনি শুধুমাত্র হাফ প্যান্ট পরে ঘুমাতে পারেন না কারণ একজন নারী পুরুষের দায়মি ফরজ হলো হাঁটু ঢেকে রাখা আপনার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা একজন সাবালক পুরুষের জন্য এটা দায়মি ফরস আর পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখা এটা নারীদের জন্য দায়মি ফরস এই আপনি ঘুমাতে যান কিংবা কাজে যান যে কোনো সময় আপনাকে হাঁটু ঢেকে তারপরে ঘুমাতে হবে কিংবা কাজে যেতে হবে নতুবা আপনার কবিরা গুণা হবে এরপর একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন ধানের বিনিময় টাকা লাগানো যাবে কি না এই প্রশ্নের উত্তর হল যাবে না এজন্য যাবে না যে আমাদের সমাজে দেখা যায় ধানের বিনিময় টাকা লাগায় ঠিকই কিন্তু যে ধানটা তাকে বছর অন্তর দেওয়া হয় সেটা সুদ হিসেবে দেওয়া হয় তার যে আসল টাকাটা সেটা আবার সময় মতো তাকে ফিরিয়ে দিতে হয় তাহলে এটা তো সুদেরই নামান্তর এইভাবে সুদ খাওয়াটাও ইসলামের জায়েজ নেই আপনি এক লক্ষ টাকা কাউকে দিলেন সে ব্যক্তি এক বছরে আপনাকে দশ মন ধান দিল আবার এক বছর পর আপনাকে এক লাখ টাকাও ফিরিয়ে দিল তাহলে সে যে ধানটা আপনি নিলেন এটা তো সুদ হয়ে গেল যদি আপনি এমন করতেন যে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম তুমি এক বছর পরে এই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমাকে বিশ মন বা তিরিশ মন এরকম যে কোনো নির্দিষ্ট পরিমাণ ধান আমাকে দেওয়া টাকা দিতে হবে না তাহলে সেটা ব্যবসায়িক পারপাস হতে পারে এছাড়া মূলধন এবং ধান বা জব অন্য যে কোনো পণ্য এগুলো উভয়টা নেওয়া এটা সুদের অন্তর্ভুক্ত এগুলো ইসলামের জায়েজ নেই এরপর একশো ছেষট্টি নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন ইমদাদ মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হল যাবে এরপর একশো সাতষট্টি নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার ব্রিজবন থেকে লিখেছিলেন আহমদ ফরিদ তিনি প্রশ্ন লিখেছিলেন দাঁড়ানো অবস্থায় তাজবি পড়া অথবা মোনাজাত করা কি জায়েজ এই প্রশ্ন উত্তর হলো যে অবশ্যই জায়েজ দাঁড়ানো অবস্থায় তাজবি তাহলিল পাঠ করা বা মোনাজাত করা এটা জায়েজ রয়েছে তে কোনো সমস্যা নেই এরপর একশো আটষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন তামান্না নাওরিন তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দু ক্লাসমেটের সাথে এক বিছানায় ঘুমানো জায়েজ কি না এ প্রশ্নের উত্তর হলো যে জায়েজ প্রয়োজনের ক্ষেত্রে আপনার স্থান স্বল্পতার কারণে যদি হিন্দু ক্লাসমেটের সাথে একসাথে ঘুমানো প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে জায়েজ রয়েছে এরপর একশো উনসত্তর নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন তানবির আহ তানবির ফয়সাল তিনি প্রশ্ন লিখেছিলেন সরাসরি দেখা না করে মোবাইলে প্রেম করলে কি গুণা হবে এ প্রশ্নের উত্তর হলো জি হ্যাঁ গুণা হবে আপনি সরাসরি প্রেম করেন অথবা মোবাইলে বা এস এম এসের মাধ্যমে যেভাবে প্রেম করেন এটা গোনা হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী পুরুষের এটা অবৈধ সম্পর্ক এটা গুনাহের কাজ অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে এবং যদি উভয় বইকে পছন্দ করে থাকেন অতি দ্রুত বিবাহ করে ফেলতে হবে তাছাড়া অন্য কোনো সুযোগ নেই এরপর একশো সত্তর নম্বর প্রশ্ন নওকা থেকে লিখেছিলেন মা সুলতানা তিনি প্রশ্ন লিখেছিলেন পোস্টারের উপর বিসমিল্লার পরিবর্তে সাত আট ছয় লেখা হয় এটা কতটুকু সঠিক এই প্রশ্নের উত্তর হল ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয় বিসমিল্লার বিকল্প হিসেবে সাত আট ছয় ব্যবহার করা ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় গ্রহণযোগ্য নয় আমরা এটা ব্যবহার করব না যদি বিসমিল্লা লিখতে হয় বাংলায় হোক ইংলিশে হোক আরবিতে হোক যে কোনো ভাষায় হোক এটাকে পরিপূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম লেখাটাই উচিত সাত আট ছয় হিসেবে বিসমিল্লার বিকল্প ব্যবহার করা উচিত নয় এরপর একশো একাত্তর নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন আহ হুসনে আরা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী মারা গেলে দেওরের সাথে বিয়ে করা কি জায়স জি হ্যাঁ জায়েজ স্বামী মারা যাওয়ার পরে স্বামীর ভাই বড় হোক কিংবা ছোট হোক তার সাথে বিবাহ করতে কোনো বাধা নিষেধ নেই এরপর একশো বাহাত্তর নম্বর প্রশ্ন সাতক্ষীরা থেকে লিখেছিলেন আব্দুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের দিন দেনমোহরের টাকা কাকে দিতে হবে বউকে নাকি শ্বশুরকে এ প্রশ্নের উত্তর হলো বিয়ের দিন হোক আর বিয়ের পরে হোক মোহরের টাকাটা অবশ্যই স্ত্রীর প্রাপ্য আপনার বউয়ের প্রাপ্য সে টাকাটা বউকে দিতে হবে বউয়ের বাবাকে বা শ্বশুরকে নয় এরপর একশো তেহাত্তর নম্বর প্রশ্ন নড়াইল থেকে লিখেছিলেন আসমা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন ঘরের কাজ করার সময় খালি গলায় একা একা গান গাওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো যে যাবে তবে গানটা কি আসলে বৈধ নাকি অবৈধ ভালো কথা নাকি খারাপ কথা সত্য কথা নাকি অহেতুক গাল গপ্প মিথ্যা কথা এটা খেয়াল করে আপনি যে কোনো ভালো অর্থবহ গান আপনি একা একা খালি গলায় গাইতেই পারেন স্বামীর সামনে বসে গাইতে পারেন স্বামীকে শোনাতে পারেন স্বামী স্ত্রীকে শোনাতে পারেন এতে কোনো সমস্যা নেই এরপর একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন ঢাকা গুলশান থেকে লিখেছিলেন বৃষ্টি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কয়েক বাসার মহিলারা এক বাসায় বসে তালিম করতে পারবে কিনা এ প্রশ্নের উত্তর হলো যে পারবে নিজ মহল্লার মধ্যে কয়েক বাসার মহিলারা একটা ফ্ল্যাটে জড়ো হয়ে দিনের তালিম করা মোজাকারা করা কিতাবি তালিম করা এটা জায়জ আছে কোনো সমস্যা নেই তবে এক মহল্লার মহিলারা অন্য অন্য মহল্লায় চলে যাওয়া অন্য অন্য গ্রামে অন্য অন্য ওয়ার্ডে চলে যাওয়া এটা কিন্তু দেখতে ভালো দেখায় না ওলামাইকেরাম এ সম্পর্কে আপত্তি করেছেন যে মহিলারা তার নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় তালিম করতে যেতে পারে না তবে নিজ এলাকায় দিনের দাওয়াত প্রসারের জন্য তালিম করাটা কোনো দোষের কাজ নয় এটা অবশ্যই করণীয় এবং মহিলাদের এটা করা উচিত সপ্তাহে অন্তত একদিন তালিমে বসা তালিম করা এটাও দরকার এরপর একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন ঢাকার সেগুন বাকিচা থেকে লিখেছিলেন আহমদ সুবাহান তিনি প্রশ্ন লিখেছিলেন কাঠ প্লাস্টিক বা পাথরের ছোট মূর্তি সপিস হিসেবে বাসায় রাখলে কি বাসায় নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো যে কোনো পণ্য দিয়ে মূর্তি বানানো হোক না কেন কাঠ প্লাস্টিক পাথর মাটি বা যে কোনো জিনিস মূর্তি আপনি যেটাকে বলতেছেন এটা শপিস হিসাবে বাসায় রাখলেও এটা গুনাহের কাজ আপনি আপনার বাসার শোকেজের মধ্যে রাখেন অথবা আপনার ডাইনিং টেবিলের উপর রাখেন অথবা আপনার ওয়ালের মধ্যে রাখেন যেখানে রাখেন না কেন এটা গুনাহের কাজ আর এ সমস্ত মূর্তি যদি আপনি ঘরে টাঙিয়ে রাখেন তাহলে আপনার ঘরে রহমতের ফেরিস্তা থাকবে না কেমন আপনার দোয়া আপনার নামাজ কবুল করা এটা আল্লাহ ইচ্ছা। তবে আপনার ঘরের মধ্যে যে বা রহমতের ফেরিস্তা এগুলো থাকে না এজন্য অবশ্যই মুসলিমদের বাসায় প্লাস্টিক হোক কাঠ হোক পাথর হোক মাটি হোক যে কোনো প্রকারের মূর্তি হোক প্রাণীর ভাস্কর্য হোক এগুলো রাখা জায়েজ নেই এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম কাজ এরপর একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন নীলফামারি থেকে লিখেছিলেন মজিদ মাস্টার তিনি প্রশ্ন লিখেছিলেন সুদের টাকা দান করা যাবে কি কিনা এই প্রশ্নের উত্তর হলো যে যাবে সুদের টাকাটা নিজে খরচ করলে গুণা হবে সবের আশায় দান করা যাবে না বরং সেই টাকাটা আপনি এমন কাউকে দিতে পারেন যে আসলেই সে টাকার প্রাপ্য অর্থাৎ একদম হত হতদরিদ্র অসহায় ফকির মিস্কিন রকম ব্যক্তিদেরকে আপনি সে টাকাটা দান করে দিতে পারেন তার উপকার হবে তবে আপনার কোনো উপকার হবে না আপনার আমল নামায় কোনো সব লেখা হবে না এজন্য জন্য সবের আশায় সুদের টাকা বা অবৈধ টাকা দান করা যাবে না তবে সব সবের আশা ছেড়ে দিয়ে আপনি দান করে দিতে পারেন এটাই উত্তম মাধ্যম বা পদ্ধতি এরপর একশো সাতাত্তর নম্বর প্রশ্ন কুড়িগ্রাম থেকে লিখেছিলেন বসার খান তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে অজু ছুটে যাওয়ার সন্দেহ হলে কি করতে হবে নামাজের মধ্যে যদি অজু ছুটে যাওয়ার সন্দেহ হয় বাউ ছুটে গেছে বের হয়ে গেছে এরকম যদি সন্দেহ হয় শুধুমাত্র সন্দেহের কারণে নামাজ ভঙ্গ হয় না তবে সন্দেহটা যদি প্রকট আকার ধারণ করে আসলে আপনার কাছে মনে হয়েছে যে বায়ু ছেড়ে দিয়েছেন তাহলে আপনি নামাজ ছেড়ে দেবেন পুনরায় উজু করে এসে নামাজ পড়বেন তবে কিঞ্চিত সন্দেহ হচ্ছে যে এটা হতেও পারে আবার নাও হতে পারে এই রকম কিঞ্চিত সন্দেহের কারণে আপনার নামাজের ক্ষতি হবে না এরপর একশো আটাত্তর নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন লাইলা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্ত্রীর ইনকামের টাকায় কি স্বামীর হক আছে এই প্রশ্নের উত্তর হলো স্ত্রীর ইনকামের টাকায় স্বামীর বা সংসারের কোনো হক নেই স্ত্রী কামাই করে সেই টাকা দিয়ে সংসার চালাবে অথবা স্বামীকে স্বামীর খরচ বহন করবে এটা স্ত্রীর দায়িত্ব নয় স্ত্রী লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করলেও সেটা শুধুমাত্র তার কাছেই থাকবে তার প্রয়োজনে সে নিজের ইচ্ছায় খরচ করতে পারবে অর্থাৎ তার ইনকামের টাকার মধ্যে স্বামীর অথবা সংসারের কোনো হক নেই সে যদি ইচ্ছা করে স্বামীকে দিবে সে যদি ইচ্ছা করে স্বামীকে দিবে না সে যদি ইচ্ছা করে সংসারের জন্য খরচ করবে সে ইচ্ছা করলে খরচ করবে না এটা সম্পূর্ণ তার ইচ্ছা সংসারের এবং স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর বা পুরুষের পুরুষ ব্যক্তিটার স্বামীর দায়িত্ব সম্পূর্ণ খরচ বহন করা স্ত্রী যত টাকাই কামাই করুক না কেন তার উপর কোনো খরচের দায়িত্ব নেই এরপর একশো উনআশি নম্বর প্রশ্ন ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন বসির আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন দাঁড়িয়ে যাবে কিনা অজু করাটাই উত্তম এরপর একশো আশি নম্বর প্রশ্ন ঢাকার শান্তিবাগ থেকে লিখেছিলেন তাহমিনা তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে করণীয় কি আচ্ছা এই প্রশ্নের উত্তর হলো আপনার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে আপনার দুইটা করণীয় আছে প্রথম করণীয় হলো আপনি যদি অনুভব করেন যে আপনার স্বামীর আসলে আর একটা বউ দরকার আসলেই তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন রয়েছে তাহলে আপনি নির্দ্বিধায় তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়ে দেবেন কোনো আপত্তি করবেন না দুই নম্বর উপায় হলো দুই নম্বর করণীয় হলো আপনি যদি মনে করেন যে আপনার বর্তমানে দ্বিতীয় কোনো বউ তার জন্য প্রয়োজন নেই তাহলে আপনি অবশ্যই আপনার স্বামীর প্রতি আদর সোহাগ ভালোবাসা অনেক বৃদ্ধি করে দেবেন তার তার প্রতি আরও বেশি যত্নবান হবেন তাকে আরও অনেক বেশি ভালোবাসা দেখাতে হবে যেন সেই ভালোবাসা পেয়ে সে দ্বিতীয় স্ত্রীর কথা চিন্তা করতে না পারে এই দুইটা করণীয় আছে আপনার অন্য কোনো করণীয় নেই আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আল্লাহ রবুল আলমিন আমাদের কে বিষয়গুলো ভালোভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি